পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ থাকা উচিত, একটা উচ্চবিত্ত, অন্যটা নিম্নবিত্ত। মধ্যবিত্ত নামে কোনো কিছু থাকা অনুচিত। মধ্যবিত্ত পরিবারের ছেলের আত্মসম্মান আর ইগো দুইটাই খুব বেশি থাকে। সে জন্মের সময়ই এক গাদা ইগো সাথে নিয়ে জন্মায়। সে স্বপ্ন দেখতে দেখতে বড় হয় এবং এক পর্যায়ে সে বুঝতে পারে জীবনটা স্বপ্ন নয়, জীবনটা বাস্তব। সে সব সময় সুখ খোঁজে, জীবনের মানে খুঁজে বেড়ানো তার স্বভাব। সে অল্পতে সন্তুষ্ট হতে পারে না, আবার অল্পতে অসন্তুষ্টিও থাকতে পারে না। সে সবার কাছে ভালোবাসা খোঁজে, কিন্তু এটা তার কাছে 102 দ্বারার অপরাধ। উচ্চবিলাসী হওয়া তার জন্য গুনাহের পর্যায়ে পড়ে। তার আবেগ অত্যাধিক বেশি থাকে, কিন্তু সে খুব ছোট থাকতেই আবেগকে গলা টিপে খুন করতে শিখে ফেলে। মধ্যবিত্ত পরিবারের এই আবেগ প্রবণ পাগলাটে স্বপ্নবিলাসী ছেলেটিকে কেউ বুঝতে চায় না। তাকেই সবকিছু সামলে চলতে হয়। এত কিছু পরেও মধ্যবিত্ত ঘরের ছেলেটি একটা মুস্কি হাসি দিয়ে বলে, আমি সুখেই আছি। Thank you.